বিএনপির ভবিষ্যৎ নেতা আখতারুজ্জামান বললেন, খালেদা জিয়াকে মুক্ত করতে নির্বাচনে এসেছি। এদিকে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বললেন মঈন খান। জানাবো নির্বাচন কমিশনের নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি। আরো জানাবো ভাগ বাটোয়ারার নির্বাচন পৃষ্ঠপোষকতা করতে ইসির গণবিরোধী সিদ্ধান্ত বলছে বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির বহিষ্কৃত নেতা আখতারুজ্জামান বললেন, খালেদা জিয়াকে মুক্ত করতে নির্বাচনে এসেছি। দ্বাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ দুই আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মেজর আখতারুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রার্থিতা বৈধ হওয়ার পর আখতারুজ্জামান বলেন, বিএনপি থেকে বিদ্রোহ করে বের হয়ে এসেছি, এর কারণ একটি, আমি দেখতে চেয়েছি সরকার সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেয় কিনা। আমার নির্বাচনের একটি মাত্র লক্ষ্য, খালেদা জিয়াকে মুক্ত করে আনতে চাই। এই মুক্তির জন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি। যতক্ষণ পর্যন্ত খালেদা জিয়ার মুক্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমার বিজয় হবে না। আগারগাঁও কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের আবেদন নামঞ্জুর করে মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করা হয়। এরপর সেখান থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের এই কথা বলেন, বিএনপির কি ভুল পথে আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি পরিষ্কার বলেছি আমি বিএনপি থেকে বিদ্রোহ করে এসেছি। তার মানে বিএনপি যে পথে আছে আমি তার বাইরে এসেছি। আমি তো শিক্ষক না, আমি বিএনপির কথা বলতে পারবো না, আমি আমার কথা বলছি। ভোটের পরিবেশ আছে কিনা তার জন্য আমি 7 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করব। প্রধানমন্ত্রী বলেছেন এবার সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, ওনার কথা বিশ্বাস করে আমি নির্বাচনে গিয়েছি। তিনি আরো বলেন, যদি 7 জানুয়ারি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে আমি বাংলাদেশের আগামী আন্দোলনে একটি দেশলাই হিসাবে কাজ করব। আন্দোলনের আগুন হিসাবে কাজ করব, যেন আমি বলতে পারি যে আমি এই নির্বাচনে এসেছিলাম, সেই নির্বাচন সুষ্ঠু হয়নি, তার প্রমাণ আমি মেজর আখতারুজ্জামান। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বললেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশে একদলীয় সরকার থাকতে পারবে না, এখানে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে, এখানে দিনের ভোট রাতে হবে এবং রাতের ভোট দিনে হবে। মঈন খান বলেন, সরকারের নৈতিক পরাজয় এরই মধ্যে হয়ে গেছে। তারা হয়তো বুলেট দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করতে পারে, কিন্তু আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক উপায়ে বিগত 1.5 বছর ধরে প্রতিবাদ করে এসেছি। এই প্রতিবাদ আমরা রাজপথ থেকে করে যাব। তিনি বলেন, এখানে মানুষের কথা বলার স্বাধীনতা নেই, এখানে মানুষের ভোটের অধিকার নেই, এখানে গণতন্ত্র নেই, এখানে একদলীয় শাসন কায়েম হয়েছে, এখানে রাতে ঘরে কোনো মানুষ থাকতে পারে না, এখানে ভিন্ন মতের কেউ কোনো কথা বলতে পারে না, এখানে এক বাকশালের কথা সবাইকে বলতে হবে, এখানে মানুষ গুম হচ্ছে, এখানে রাজনৈতিক বিরোধীদের হত্যা করা হচ্ছে, এখানে মানুষের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। মঈন খান বলেন, আজকে আমরা জনগণকে নিয়ে একটি উদ্দেশ্য সংগ্রাম করছি, এই সংগ্রাম ক্ষমতায় যাওয়ার জন্য নয়, এটা প্রতিটি মানুষের আজ উপলব্ধি করেছে, জনতা আজ বর্তমান সরকারকে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, শক্তি দিয়ে বুলেট দিয়ে তারা হয়তো এই দেশকে ধরে রাখার চেষ্টা করতে পারে, আমরা চাই একটি পূর্ণ উপায়ে বাংলাদেশের রাজনীতির অবস্থা শেষ হোক। সরকার দাবি করে তারা অনেক উন্নয়ন করেছে, তারা ভালো কাজ করেছে, আমি সরকারের প্রশংসা করি, তাহলে সরকার কেন ভয় পায় সুষ্ঠু ভোট দিতে। নির্বাচন কমিশনের নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি। নির্বাচন কমিশন ভবনের সামনে কথা কাটাকাটির জেরে দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বৃহস্পতিবার দুপুরে 12:20 নৌকার প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সূত্র জানায়, কুমিল্লা এক আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাইম হাসান প্রার্থিতা ফিরে পাওয়া শুনানিতে অংশ নিতে নির্বাচন কমিশনে আসেন। 100% ভোটারের তথ্য নিয়ে গড় মিলে তার প্রার্থিতা বাতিল করেছিল রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা ফেরাতে শুনানির উদ্দেশ্যে তিনি নির্বাচন কমিশনের ফটক দিয়ে বেরিয়ে আসার সময় আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল সবুরের সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় পুলিশ দুজনকে আটক করে। ব্যারিস্টার নঈম এ বিষয়ে বলেন, আমাকেও আমার সমর্থকদের কটূক্তিমূলক কথা বলে আমরা সমর্থকরা উত্তেজিত হই। এ সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী সরোয়ার বাবু ও মুরাদ সহ আরও কয়েকজন হামলা চালিয়েছে। তবে সরোয়ার হোসেন বাবু বলেন, আমি স্থানীয় যুবলীগের সাবেক নেতা, এখানে দেখতে এসেছিলাম, কোনো মারামারি করিনি। ভাগ বাটোয়ারার নির্বাচন পৃষ্ঠপোষকতা করতে ইসির গণবিরোধী সিদ্ধান্ত বলছে বিএনপি। ভোট গ্রহণের আগ পর্যন্ত ভোটের প্রচার ছাড়া অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি তথা সভা সমাবেশের আয়োজনের অনুমতি না দেওয়ার যেমন সিদ্ধান্ত গণবিরোধে বলে জানিয়েছে বিএনপি। ভাগ বাটোয়ারার মাধ্যমে ডামি নির্বাচন আয়োজনের যে অপপ্রয়াস সেটিকে পৃষ্ঠপোষকতা করতে অথর্ব অযোগ্য হিসাবে নির্বাচন কমিশন জনবিদ্বেষী সিদ্ধান্তটি নিয়েছে বলে মনে করছে দলটি।
এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে দলটি আরো বলেছেন, শান্তিপূর্ণ ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে, আরো বেগবান হবে, বিএনপির বিজয় অনিবার্য ও অসম্ভাবী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির এক যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা জানান। তিনি বলেন, আওয়ামী লীগের আজ্ঞাবহ ও বিতর্কিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পরিণত নির্বাচনে কমিশন সম্প্রতি একটি নজিরবিহীন ও গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন কমিশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে যেন 18 ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের আগ পর্যন্ত ভোটের প্রচার ছাড়া অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি তথা সভা সমাবেশ আয়োজনের অনুমতি না দেওয়া হয়। 7 জানুয়ারি একটি তথাকথিত নির্বাচনের নামে ভাগ বাটোয়ারের মাধ্যমে ডামি নির্বাচন আয়োজনের যে অপপ্রচার সেটিকে পৃষ্ঠপোষকতা করতে অথর্ব অযোগ্য নির্বাচন কমিশন জনবিদ্বেষী সিদ্ধান্তটি নিয়েছে। প্রকারান্তরে এটি আবারও প্রমাণিত হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের উপর কেন সর্বজনীন অনাস্থা, বিশ্বাসহীনতা বিরাজমান এবং সর্বাঙ্গহীনভাবে পক্ষপাত দুষ্ট এই কমিশনের অধীনে কেন কোনো লেভেল প্লেইং ফিল্ড বা ফেয়ার ইলেকশন সম্ভব নয়। তিনি বলেন, বস্তুত ক্ষমতা কুক্ষিগত করে রাখবার মোহে অন্ধ শেখ হাসিনার দ্বারা আদিষ্ট হয়ে গণতন্ত্রকামী জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে নির্বাচন কমিশনের এই দুরভিসন্ধি একাধারে অনৈতিক, অবৈধ, অসাংবিধানিক। জনগণের মুক্তি ও স্বাধীনতাকে আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতে দুঃশাসন, দুর্নীতি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের অসহনীয় মূল্য বৃদ্ধিতে মানুষের ভয়াবহ দুর্গতির মধ্যে নীল নকশার এই অন্যায় পদক্ষেপকে গণতন্ত্রের পক্ষের সব শক্তি ঘৃণাভরে ধিক্কার জানাচ্ছে। রিজভি বলেন, ইতিপূর্বে নাম সর্বস্ব রাজনৈতিক দলসমূহকে নিবন্ধন ও ভুয়া প্রতিষ্ঠান সমূহকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে স্বীকৃতি দিয়ে ফ্যাসিস্ট সরকারের নির্দেশনা প্রতিপালন করেছে মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন। জনগণের কষ্টার্জিত টাকা দিয়ে রাষ্ট্রযন্ত্রের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় তথাকথিত রাজনৈতিক দল সৃষ্টি করে নির্বাচনকে কিঞ্চিত অংশগ্রহণমূলক দেখানোর যে অপকৌশল এবং সেটিকে বৈধতা প্রদানে দেশি বিদেশি ভাড়াটি পর্যবেক্ষক এনে দেশবাসীর সঙ্গে যে নির্লজ্জ বৃথাচার, আওয়ামী লীগ নির্বাচন কমিশনের এই যৌথ প্রতারণা জাতির সামনে সুস্পষ্টভাবে উন্মোচিত হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতিতে জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা রাজনৈতিক কর্মসূচির মধ্যে নব্য অপতৎপরতা উদ্বেগ প্রকাশ করছি ও নিন্দা জানাচ্ছি। গণতান্ত্রিক মত প্রকাশের অধিকারকে রুদ্ধ করার এই অশুভ উদ্যোগ বাংলাদেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সংকটকে আরো ঘনীভূত করে তুলবে। রিজভি বলেন, দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার বিএনপির চলমান শান্তিপূর্ণ অহিংস আন্দোলন একটি সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। সভা সমাবেশ ব্যাহত করে জনগণের গণতান্ত্রিক অধিকার ও দাবি আদায়ের সংগ্রামের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন, আমরা আশা করছি দেশ ও জাতির স্বার্থে তারা এটি প্রত্যাহার করবেন। তিনি আরো বলেন, কারসাজির মাধ্যমে ভোটারবিহীন ও প্রতিদ্বন্দ্বিতাহীন তথাকথিত নির্বাচনে পূর্ব নির্ধারিত ফল ঘোষণার লক্ষ্যে নাম সর্বস্ব নানা দলের সঙ্গে যেভাবে আসন নিয়ে ভাগ বাটোয়ারা করছে আওয়ামী লীগ, একতরফা সেই নির্বাচন আয়োজনের নৈতিক, সাংবিধানিক ও আইনগত কোনো ভিত্তি নেই। আওয়ামী লীগ ও রাষ্ট্রযন্ত্রের পূর্ব নির্ধারিত ফলের এই নির্বাচনী অপপ্রয়াসকে ঐক্যবদ্ধভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। রিজভী বলেন, ভোটে অংশগ্রহণ করা বা না করা দুটি সিদ্ধান্তই দেশের প্রতিটি ভোটার ও রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। গণতান্ত্রিক বিশ্বের সব দেশে, সব সমাজে ব্যক্তিগত ও দলীয় সিদ্ধান্তকে সম্মান জানানো হয়, সেটি স্বাভাবিক। বাংলাদেশের বৃহত্তম ও জনপ্রিয়তম রাজনৈতিক দল হিসাবে জনগণের সমর্থনকে শক্তি হিসাবে ধারণ করে বিএনপি কখনো নির্বাচনে অংশগ্রহণের বিপক্ষে নয়, কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হলে সেটিতে বিএনপির বিপুল বিজয় অনিবার্য, অসম্ভাবী। তিনি বলেন, দেশে বিদেশে এটি আজ প্রতিষ্ঠিত সত্য যে নির্বাচনের নামে 2014 সালের ভোটারবিহীন প্রহসন বা 2018 সালের নিশিরাতের ভোট প্রদান এর কোনোটি কোনো বিবেচনাতেই তাত্ত্বিক সঙ্গ বা ব্যবহারিক প্রয়োগে নির্বাচন ছিল না, ফলে ইলেকশনের নামে ইলেকশনের সিলেকশন করে পরপর দুটি প্রতারণামূলক নির্বাচন রাষ্ট্রযন্ত্রের চিহ্নিত অংশের সহযোগিতায় পূর্ব নির্ধারিত ফল ঘোষণা করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। রিজভি বলেন, 2014-2018 সালে ভোট ডাকাত শেখ হাসিনার অধীনে বাংলাদেশের মানুষ ভোট প্রদানের ন্যূনতম সুযোগটুকু পাননি। বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর একাংশ চলমান চরম মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে 2024 সালে নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি আরো ভয়াবহ বলে প্রতীয়মান, ফলে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের সব শক্তির ঐক্যবদ্ধ দাবি শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে নির্বাচনকালীন নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অত্যাবশ্যক। জনগণের স্বতঃস্ফূর্ত এই গণদাবি উপেক্ষা করে পূর্ববর্তী দুটি নেককারজনক নির্বাচনের মতোই নির্বাচন কমিশন ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পাতানো নির্বাচনের সাজানো রায়ের দিকে এগিয়ে যাচ্ছে শেখ হাসিনা। তিনি বলেন, এটি স্পষ্ট 2014-2018 সালের এ ধরনের কথা এবং আলোচনার মধ্য দিয়ে উদ্যোগকে হাস্যকর একটি বিষয়। রিজ বলেন, রাষ্ট্রযন্ত্রের দ্বারা সংগঠিত
চলমান সম্প্রকাশী সহিংসতা অভিভাষিত রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক বা অংশগ্রহণমূলক করার ন্যূনতম পরিবেশ সৃষ্টি করেন নির্বাচন কমিশন। জাতিসংঘে প্রতারণামূলক সে উদ্যোগে ১৬০০ কোটি টাকা ব্যয় করে নির্বাচন কমিশন কি অর্জন করতে চাচ্ছে সেটি নিয়ে আজও জনমনে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, ফ্যাসিবাদের কবলে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সমূহের কাছ থেকে সম্ভাব্য সব সুযোগ সুবিধা উপভোগ করছে আওয়ামী লীগ। অন্যদিকে প্রতিটি দিন ও প্রতিটি মুহূর্তে সর্বাঙ্গীন মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো। এরই মাঝে সব গণতন্ত্র মানা রাজনৈতিক দলের অংশগ্রহণে বিএনপি যুগপৎ আন্দোলনে চালনা করছে। এ ধরনের কথা এবং আলোচনার মধ্য দিয়ে বারো কোটি ভোটারের এই ধরনের কথা এবং শুরু হয়েছে বলেও তিনি মনে করেছেন। অব্যাহতভাবে থাকতে পারে, আরো বেগবান হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।